আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, আমি মোনালি, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। শিলচর জয়ন্তিয়া সড়কে আসাম মালার কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ সড়ক বিভিন্ন সংগঠন। কুশিয়ারা নদীর সাঁতরে বাংলাদেশে চলে যাওয়া করিমগঞ্জের যুবককে ফেরত পাঠালো বিজিবি। যানজট মোকাবেলায় 16 আগস্ট থেকে জোর বেজোর ইরিশকা শিলচরে, স্বস্তির আশা শিলচরে। অবৈধ মদের ব্যবসা বন্ধের দাবিতে পথে নামলেন কাঁঠালজিপির হালটিরা এলাকার মানুষ। স্বাধীনতা দিবস উপলক্ষে 147 ব্যাটালিয়ন সিআরপিএফের তিরঙ্গা যাত্রা আয়োজিত কাশীপুরে। এবারে বিস্তারিত বিটিএন সংবাদ। শিলচর জয়ন্তিয়া সড়কে আসাম মালার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠল সড়ক বিভিন্ন সংগঠন। বরখোলা শিলচর জয়ন্তিয়া সড়কে আসাম মালার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠল। এ নিয়ে সরব হলো বরখোলার সেদেও সংস্থা। সংস্থার আহ্বানে বিভিন্ন সংগঠন ও স্থানীয় জনগণকে নিয়ে এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সেদোর সম্পাদক অজিত দাস, সবুজ সংঘ ক্লাবের সম্পাদক গৌতম ধর, ইউনাইটেড ক্লাবের সম্পাদক সুলতান আহমেদ। সড়কের কাজে অনিয়মের অভিযোগ এনে বিভাগীয় কর্তৃপক্ষ সহ জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। সড়কে উন্নত মানের কাজ না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা। माटी आप लोग का दे रहे हैं, मैं कुछ कागज क्या दिया हूँ जो आप लोग अपने अपने से घर तोड़ रहे हैं। कोई जो हमें जमीन की दूर को आज आंदोलन डाक दीबे हम आपके प्रतिज्ञा करते हो जो आंदोलन डाक देवा हो एवं देवा भी डाक देवा हो हमारा साथ सक्रिय भावे सहयोगिता करो बोलबे हमारे এই রাস্তার পাশ দিয়া জল জীবন মিশনের জল, যাহা আমরা আজকে বঞ্চিত আছি জল জীবন হইতে, কোনো জল খাওয়ার জল পাইতেছি না। আমাদের ইলেকট্রিসিটি লাইন কীভাবে যাবে, কোন জমিনে পড়ছে তাও পাওয়া যাইতেছে না। আমাদের অনেক বাড়িঘর আছে রাস্তার পাশে, জল বৃষ্টির জলে বাড়িঘর ডুবিয়া যাইতেছে, কিন্তু রাস্তায় পাশ দিয়া জল নিষ্কাশনের কোনো ড্রেন নাই। তার জন্য আমাদের কুশিয়ারা নদীতে সাঁতার দিয়ে বাংলাদেশে চলে যাওয়া করিমগঞ্জের যুবককে ফেরত পাঠালো বিজিবি। ভারতের সীমান্ত পার হয়ে বাংলাদেশে পাড়ি দেওয়া যুবককে বিএসএফের হাতে তুলে দিল বিজিবি। শনিবার আনুষ্ঠানিকভাবে বিজিবির কর্মকর্তারা যুবককে বিএসএফের হাতে তুলে দেন। বাংলাদেশে পাড়ি দেওয়া যুবক হলো পাথারকান্দির শোলগইয়ের ঝুলন বৈদ্য। মানসিক ভারসাম্যহীন ওই যুবক শুক্রবার করিমগঞ্জ সীমান্তের কুশিয়ারা নদী পার হয়ে বাংলাদেশে চলে যায়। উল্লেখ্য, ঝুলন বৈদ্য নদীর তীরে কাপড় খুলে ঝাঁপ দিয়ে নদী পার হওয়ার সময় সীমান্তে থাকা বিএসএফ বাহিনী তাকে আটকানোর চেষ্টা করে ব্যর্থ হন। আমার বাড়ির নাম ঝুলন বৈদ্য। কালকে মানে মেন্টালি প্রবলেম আছে, বাংলাদেশে বর্ডারে গেছে গিয়া কুশিয়ারা নদী পার হয়ে গেছি বিএসএফে মানে হেল্পার করতে। রাত্রে সর্বতানা থেকে এসপি স্যারে আমরা ফোন করছেন, কন্ট্যাক্ট করছেন, ওখানে আমরা আইসি এখানে নেওয়ার তারে মানে মেন্টালি প্রবলেম তার স্যার, ওষুধ ওষুধ চলে তার। আমরা কালকে রাত্রে জানছি ওই স্যারে ফোন করছে এরকম এরকম, আমরা ভাই নাম জীবন নিই তো ওই রকম রকম খবর পাইছি। তারপরে কইছে লয়ার স্যারে আমরা মানে আরও একজনটা কইছি পাতা সাধুগুটি একজনটা কইছে, তারপরে এখান থেকে কইছে তোমরা ভাই এরকম এরকম জীবন বিদ্যা নিবি লয়ার।
তারপরে কইছে হয় আমরা খুশি হয় তো স্যারে পড়ে ফটোটা পড়ে গেছে বলে অমুক নি বলে ওই স্যার জানি না স্যার মানে শিলচার থেকে আইসে আর মেন্টালি প্রবলেম স্যার তার শিলচার থেকে আইয়া চলে গেছে স্যার মানে বাসে গেছে বলে বাংলাদেশে জলে আমি দিয়ে গেছে শুনছি তার কাটিয়ে গেছে স্যার ভাই এখন তারা তার শেষ হলো তার বিএসএফ আনছে স্যার সে এখন আপনারা বল আর তারা জলগুলো খাবেন এরপরে কত জিলন বিদ্যুৎ বিনু বিদ্যুৎ বাড়িলাম স্যার যানজট মোকাবেলায় 16 আগস্ট থেকে জোর বেজোর ইরিশকা শিলচরে স্বস্তির আশ্বাস শিলচরে। যানজট মোকাবেলায় 16 আগস্ট থেকে জোর বেজোর ইরিকশা শিলচরে। যানজট নিয়ন্ত্রণে শিলচরে ফের ইরিকশা চলাচলের ক্ষেত্রে চালু করা হচ্ছে জোর বেজোর ব্যবস্থা। সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্বাধীনতা দিবসের পরের দিন 16 আগস্ট থেকে এই ব্যবস্থা চালু করা হবে। জানা গেছে এ মর্মে গত দিন কয়েক আগে জেলাশাসকের কার্যালয়ে সড়ক নিরাপত্তা নিয়ে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী যেসব ইরিকশার নম্বরের শেষ সংখ্যাটা জোর সেসব চলবে জোর তারিখে, বেজোর এমনই ইরিকশাগুলো চলবে বেজোর তারিখে। ওই সভায় উপস্থিত ছিলেন জেলাশাসক রোহন কুমার ঝা, পুলিশ সুপার নোমাল মাহাতো, জেলা পরিবহন আধিকারিক অংশুমান বিশ্বাস সহ ট্রাফিক পুলিশ এবং পূর্ত বিভাগের কয়েকজন আধিকারিক এবং ইরিকশা মালিক সংস্থার কর্মকর্তারা। প্রশাসনিক সূত্র মোতাবেক শহরে বর্তমানে চলাচল করে থাকে প্রায় 3,000 ইরিকশা। ইরিকশার এত সংখ্যাধিক্যের দরুন শহরের বিভিন্ন রাস্তায় সৃষ্টি হয় তীব্র যানজট, তাই রাস্তায় ইরিকশার সংখ্যা কমিয়ে যানজট এড়ানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনিকভাবে। প্রসঙ্গত বছর কয়েক আগেও শহরে এমন ব্যবস্থা চালু করা হয়েছিল, যদিও পরবর্তী সময়ে প্রশাসনের এই সিদ্ধান্ত বহাল থাকেনি এবং ফের একবার তীব্র এই যানজট সমস্যা নিরসনের জোর বেজোর ব্যবস্থা শুরু করতে যাচ্ছে জেলা প্রশাসন। অবৈধ মদের ব্যবসা বন্ধের দাবি জানালেন কাঁঠালজিপির হালটিলা এলাকার জনগণ। সরকার নেশামুক্ত ভারত অভিযান চালাচ্ছে, কিন্তু কাছাড় জেলার কাঁঠালজিপির অন্তর্গত হালটিলা বাগান, চাঁদমারি, কালিনাগ, মেরুয়া, বৃহত্তর চা বাগান অঞ্চলটিতে সুদীর্ঘ বছর থেকে প্রায় 100টিরও অধিক অবৈধ চোলাই মদের ব্যবসা চলে আসছে। সে চোলাই মদ সেবন করে দিনের পর দিন অকাল মৃত্যু হচ্ছে চা শ্রমিকদের। গত বুধবার হালটিলার চা শ্রমিক দয়াল তাঁতি সকালে কাজের উদ্দেশ্যে বের হয়ে গিয়ে অবৈধ মদের ব্যবসায়ী রাজুরির ডাকে গিয়ে চোলাই মদ সেবন করে রহস্যজনকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ঘটে তার। এই দয়াল তাঁতির রহস্যজনক মৃত্যুর সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি ও মৃতের অসহায় পরিবারের জন্য 10 লক্ষ টাকা দাবি করেন কাঁঠালজিপির পঞ্চায়েত রমেন্দ্রি, আঞ্চলিক পঞ্চায়েতের প্রতিনিধি কল্যাণময় পাত্র, বিডিপির সম্পাদক বিষ্ণু রি, দীপালি তাঁতি, দয়মন্তী তাঁতি সহ আরও অন্যান্যরা। সে সঙ্গে অসহায় চা শ্রমিকদের জীবন রক্ষার্থে এই অবৈধ দেশি চোলাই মদের দোকানগুলো অতি সত্বর বন্ধ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও কাছাড়ের জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করেন। তাই আজকে এই পরিবারটার জন্য আমরা এই এলাকা পুরো একবারে সবই দুশ্চিন্তার মধ্যে আছি যে এই ফ্যামিলিটা কিভাবে চলবে। তাই আমি সরকারের কাছে অনুরোধ করছি, আমার ব্যক্তিগত না, আমি এই গ্রামবাসীর তরফ থেকে, যে আমাদের এলাকাতে যে মদের যে ব্যবসাটা আছে এই ব্যবসাটাকে ইচ্ছা করলে সরকার 1 সেকেন্ডের মধ্যে এটাকে সম্পূর্ণভাবে বন্ধ করতে পারবে। কোনো জন্মের পাপ এই সমাজের, এ বাগানি সমাজকে ধ্বংস করার একটাই রাস্তা মদ। বাগানের মানুষকে কেমনে নষ্ট করতে হবে, বাগানের মানুষের কেমনে সম্পত্তি ক্ষতি হবে, সেগুলো ভাড়া মানুষ জানে আর এই ব্যবসায়ীরা জানে, ওগুলাদের ট্রেনিং দেওয়া আছে বোধ হয়েছে আর কি। আর আমরা কমপ্লেন দেওয়াতে গেলে এটা নানটা আবার প্রশ্ন দাঁড়ায়, এ কতটা মদ বানায়, এতটা মদ হইলে আমরা ওকে ধরতে পারবো, 20 লিটার হলে ধরতে পারবো, 5 লিটার হলে ধরতে পারবো না, এগুলো বলবো ওদের ল আছে, আমরা তো সেই আইন কানুন বুঝি নাই। এটা তো কোনো জানার অজানার কোনো ব্যাপার নাই, সবে জানে মদ বন্ধ করতে মাত্র আধা ঘন্টা সময় লাগবে, এসপি কী না করতে পারে, পুলিশ কী না করতে পারে, কিন্তু মদালাদেরকে এত সহজ সুজিতা সহজ মানে সহযোগ বা ওদের দোকান জিয়াই থাকবে, ওদের বাচ্চা কাচ্চা জিয়াই থাকবে, এই বাচ্চা কাচ্চা এই বাগানের শ্রমিকদের এদের প্রতি কি কারো দয়া মায়া নেই? নেওয়ার পরে তাই তান্ডে মারছেন, মদ খাওয়াইছেন, এগুলার নিয়ে আমরা এখানে অনেক বেশি মদ হয়, হওয়ার পরে তো অনেক মানুষও মারা যায়, আমরা তো জানিও না এইরকম মদের কারবার হয়, কিন্তু মানুষের ভিতরে ভিতরে বহুত বেশি মদ করে, এগুলার দায় হইলো একমাত্র সরকার পুলিশ। এর মধ্যে পরিবর্তে আমরা ঘরের মধ্যে
এগুলা জিনিস চলে না, তবুও তাইন তান্ডে ডাকিয়া নিয়ে গেছেন কারেন্টের লেগিয়া। নিয়ে যাওয়ার পরে তো তাইন তান্ডে কিতা করছেন কিতা না এগুলো তো আমরা জানি না, তাই মারা গেছেন। তো এটার লেগে কিতা করতে লাগে? সকাল হলে কাজে চলে গেল। তো এইসব দিকে আমি অনুরোধ জানাচ্ছি সরকারের কাছে এবং প্রশাসনের কাছে, যাতে অতি সত্বর এই কাঁঠাল বাগান এবং বৈরংপুর চা বাগান, হালটিয়া, মেলুয়া, এই রামপুর, এগুলোর যে মদের দোকান আছে এগুলাকে অতি সত্বর নিয়ন্ত্রণে আনার জন্য। স্বাধীনতা দিবস উপলক্ষে 147 ব্যাটালিয়ন সিআরপিএফ এর তিরঙ্গা যাত্রা আয়োজিত হলো কাশীপুরে। 147 সিআরপিএফ এর উদ্যোগে আগামী 15 আগস্ট স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে আজাদী কা অমৃত মহোৎসব উদযাপনকে কেন্দ্র করে সিআরপিএফ এর জওয়ানরা সাধারণ মানুষের সজাগতার উদ্দেশ্যে এক পদযাত্রা র্যালির আয়োজন করেন। এই র্যালিটিতে অংশগ্রহণকারী সিআরপিএফ এর জওয়ানরা আজাদী কা অমৃত মহোৎসব স্লোগান দিয়ে কাশীপুর 147 সিআরপিএফ ক্যাম্প থেকে বের হয়ে কাশীপুর বাজার হয়ে প্রায় 1 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে জনসাধারণকে স্বাধীনতা দিবস পালনের বিষয়ে সজাগ করেন। র্যালি শেষ করে সেদিন কাশীপুর 147 সিআরপিএফ ডেপুটি ক্যাম্প কমান্ডার অরবিন্দ কুমার চৌবে উল্লেখ করেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী সমগ্র দেশে আজাদী কা অমৃত মহোৎসব স্বাধীনতা দিবস যেন প্রতিটি ঘরে পালন করার পরামর্শ দেওয়া হয় এবং দেশের স্বাধীনতার জন্য শহীদদের স্মরণ করা হয়, এজন্য সিআরপিএফ জওয়ানদের পদযাত্রা র্যালির আয়োজন করা হয়েছে। সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর রবীন্দর জে, ইন্সপেক্টর পিনাকি চক্রবর্তী সহ আরও কর্মরত সিআরপিএফ জওয়ানরা। पूरे भारत में 9 से 15 तक मेरी 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 माटी मेरा देश का कैंपेन चलाया जा रहा है, जिसके तहत केंद्रीय रिजर्व पुलिस बल द्वारा भी लोगों में जागरूकता पैदा करने के लिए, अपने देश की मिट्टी से को नमन करने के लिए, साथ ही जो हमारे जवान, हमारे जो कार्मिक जो शहीद हुए हैं उनके सम्मान में के लिए, उनके परिवारों को सम्मानित करने के लिए ये अभियान चलाया जा रहा है। ये तहत विभिन्न प्रकार की रैली, शहीदों की वीर नारी को सम्मानित करना और अन्य कार्यक्रम, जिससे लोगों में अपने मिट्टी, अपने देश के प्रति प्रेम और लगाव उत्पन्न हो सके, ऐसा अभियान केंद्रीय रिजर्व पुलिस बल द्वारा भी चलाया जा रहा है। इसी के तहत आज 147 बटालियन द्वारा ये अपने आज बगल के गांव काशीपुर में एक रैली निकाली गई, ताकि लोगों में मेरी 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 मिट्टी मेरी देश का जो भारत सरकार का जो उद्देश्य है इस कार्यक्रम का आयोजित करने का, उसमें जागरूकता पैदा किया जा सके। ডিলিমিটেশনের চূড়ান্ত তালিকায় নির্বাচন কমিশন তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। ব্যক্তি স্বার্থে নীরব শাসক দলের নেতাকর্মীরা, অভিযোগ কংগ্রেসের। ডিলিমিটেশন প্রক্রিয়া চূড়ান্ত করার পর নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে কাছাড় জেলা কংগ্রেস। এ নিয়ে বিভিন্ন বিরোধী দল এবং প্রতিবাদকারী সংগঠনগুলোর পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করা হচ্ছে। আজ শিলচর জেলা কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে শিলচর জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল সুর চড়িয়ে বলেন, ডিলিমিটেশনের খসড়ায় বরাকের বিভিন্ন বিধানসভা আসনকে যেভাবে কাটছাট করা হয়েছে তাতে উপত্যকার মানুষ হতাশ। তিনি বলেন, খসড়া তালিকা বেরোনোর পর নির্বাচন কমিশনের শুনানিতে গিয়েও সব কিছু তুলে ধরেছিল কংগ্রেস সহ উপত্যকার একাধিক রাজনৈতিক দল ও সংগঠন, কিন্তু এবার চূড়ান্ত পর্বে দেখা গেছে খসড়ায় যা ছিল তাই রয়ে গেছে। এত প্রতিবাদ ও আন্দোলনের পর চূড়ান্ত পর্বে এই নমুনা দেখে তার মনে হচ্ছে নির্বাচন কমিশন সব বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে। সঙ্গে তিনি আরও বলেন, বরাক উপত্যকা থেকে নির্বাচিত শাসক দলের জনপ্রতিনিধিরা মেরুদণ্ডহীন, ব্যক্তি স্বার্থে নীরব থেকে গেছেন ওরা। এসব দেখে শুনে বর্তমানে উপত্যকার দুই প্রয়াত নেতা মইনুল হক চৌধুরী ও সন্তোষ মোহন দেবের অভাব খুবই অনুভব করছেন সাধারণ মানুষ। প্রতিনিধি দল গুয়াহাটিতে আসছিল ওজোর আপত্তি শোনার জন্য, তখনও শিলচর জেলা কংগ্রেস আমরা বিভিন্ন যুক্তি দেখিয়ে সেই সীমানা, ভৌগোলিক সীমা নির্ধারণ করে এটা পুনর্নির্ধারণ করার জন্য আমরা আবেদন জানিয়েছিলাম, গেছি সেটা যাচাই করে আমরা মানে বুঝতে পেরেছি যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আজকের দিনে স্বতন্ত্র সংস্থা থাকেনি। আজকে আসামের মুখ্যমন্ত্রী ওনারা একটা রোবটের, মুখ্যমন্ত্রীর হাতে রিমোট আর ওনারা রোবটের কাজ করে যাচ্ছেন। মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক পোষিত যে ডিলিমিটেশন বা মানে ইয়েটা করা হয়েছিল, খসড়া তৈরি করা ছিল, সেটাকে ওনারা পূর্ণাঙ্গ তালিকা কালকে পেশ করেছেন। আজকে যারা বরাক উপত্যকাতে ভারতীয় জনতা পার্টির হয়ে প্রতিনিধিত্ব করছেন, ওনাদের যে জেলা সভাপতি আছেন বা আমরা যারা আজকে বরাক উপত্যকা থেকে জনপ্রতিনিধিরা আছেন, ওনারা নিঃস্বার্থ চরিতার্থ করতে
নিজের চেয়ারকে টিকে রাখার জন্য ওনারা মেরুদণ্ডহীন হয়ে বরাক উপত্যকার কথা চিন্তা না করে, বরাকের রাজনৈতিক অস্তিত্বের কথা চিন্তা না করে ওনারা নিজ স্বার্থ রক্ষার্থে ব্যস্ত। স্বাধীনতা দিবস উপলক্ষে শিলচর শহরে বিভিন্ন স্থানে যান বাহনে তল্লাশি চালাচ্ছে পুলিশ প্রশাসন। স্বাধীনতা দিবস উপলক্ষে শিলচর শহরে বিভিন্ন স্থানে নাকা তল্লাশি শুরু করেছে পুলিশ প্রশাসন। শহরে চলাচল করা বিভিন্ন ধরনের যানবাহনগুলোতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সেই সাথে যানবাহনের নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে, হেলমেটবিহীন বাইক চালকদের জরিমানা করছে পুলিশ। 76তম স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান শিলচর পুলিশ প্যারেড ময়দানে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বা কোনো ধরনের নাশকতা এড়াতে এই পদক্ষেপ নিয়েছে পুলিশ। শিলচরে সরকার মনোনীত দুই পুর সদস্যের মনোনয়ন স্থগিতের সিদ্ধান্ত প্রমাণ করেছে সরকার আইন বহির্ভূতভাবে মনোনয়ন দিয়েছিল দাবি কংগ্রেস ও তৃণমূলের। শিলচরে সরকার মনোনীত দুই পুর সদস্যের মনোনয়ন স্থগিত করার সিদ্ধান্ত প্রমাণ করেছে যে সরকার আইন বহির্ভূতভাবে তাদের মনোনয়ন দিয়েছিল দাবি কংগ্রেস ও তৃণমূলের। আজ পৃথক পৃথকভাবে সাংবাদিকের সঙ্গে কথা বলতে গিয়ে শিলচর জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল ও কাছাড় জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রাজেশ দেব সরকারের এই সিদ্ধান্তকে বিরোধী দলের জয় বলে জানিয়েছেন। তারা বলেন, সরকার সম্পূর্ণ আইন বহির্ভূতভাবে দুই সদস্যকে শিলচর পৌরসভায় মনোনীত করেন। পরবর্তী সময়ে বিরোধী দলগুলোর চাপে নতি স্বীকার করে পিছু হটতে বাধ্য হয় সরকার, যা সুস্থ গণতন্ত্র ও সাধারণ ভোটারদের কাছে এক উল্লাসের মুহূর্ত। বিরোধীদের চাপে শিলচর পৌরসভার সরকার মনোনীত পুর সদস্য হিসেবে দেবাশিস সোম ও সন্ধ্যারানী আচার্যের মনোনয়ন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। উল্লেখ্য, রাজ্যের আবাসন ও নগর বিষয়ক বিভাগের আযুক্ত সচিব কবিতা পদ্মনাভন এই মর্মে নির্দেশ জারি করেছেন। প্রসঙ্গত, রাজ্যের অন্যান্য পৌরসভায় সরকার মনোনীত পুর সদস্য নিযুক্তির সঙ্গে সঙ্গে গত 21 জুলাই শিলচর পৌরসভায় দুই বিজেপি কর্মকর্তা দেবাশিস সোম ও সন্ধ্যারানী আচার্যকে নিযুক্ত করা হয়। তবে এরপর বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠে, শিলচরে নির্বাচিত পুর বোর্ড না থাকা সত্ত্বেও কিভাবে এই দুজনকে মনোনীত করা হলো, ব্যাপারটি বেআইনি বলেও অভিমত ব্যক্ত করেন অনেক বিশেষজ্ঞ। এছাড়া বিভিন্ন দল সংগঠন থেকে দাবি জানানো হয় তাদের মনোনয়ন বাতিল করার। এসবের পর কবিতা পদ্মনাভন এবার ফের নতুন নির্দেশ জারি করে বলেছেন, শিলচর পৌরসভায় নির্বাচিত বোর্ড গঠন না হওয়া পর্যন্ত এই দুজনের মনোনয়ন স্থগিত রাখা হলো। কাছাড় জেলা তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই সেটার বিরুদ্ধে বলে আসছে এবং ইলেকটেড বোর্ড না থাকা কালীন দুজন যে কমিশনারকে নমিনেট করেছিলেন সেটা সম্পূর্ণ আইন বিরুদ্ধ এবং আমরা কাছাড় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কমিশনার অ্যান্ড সেক্রেটারি টু দ্য আরবান ডেভেলপমেন্টকে আমরা একটা মেমোরিয়াম পাঠিয়েছিলাম যে সেই যে দুজনকে যে দেওয়া হয়েছিল সেটা মিউনিসিপ্যাল অ্যাক্টে কোনো জায়গায় লেখা নাই, আঙ্গুলটাকে আরও শক্তিশালী করার জন্য আইন বিরুদ্ধভাবে এই দুটা নমিনেটেড পোস্ট উনি আসাম সরকার কর্তৃক এনেছিলেন। আসাম সরকার পুনরায় এই দুজনকে স্টে করেছেন, আমরা মনে করি সেটা কাছাড় তৃণমূল কংগ্রেসের নৈতিক জয় হয়েছে এবং সেটা প্রমাণিত হয়েছে যে আসাম সরকার যেভাবে দুইটা নমিনেটেডকে ক্যান্সেল করেছেন তাতেই প্রমাণিত হয় যে আমরা যে বলেছিলাম সেটাতে আইনের কোনো দিক নাই, সেটা সম্পূর্ণ আইন বিরুদ্ধ বলে আমরা মনে করি। শিলচর দুজনকে সরকার প্রতিনিধি দেওয়া হয়েছে, সেটা দেওয়ার পর আমাদের শিলচরে যিনি বর্তমানে পৌরসভার এক্সিকিউটিভ অফিসার আছেন উনি তো আইনের মানুষ, উনি তো সরকারি কর্মচারী, উনিও এমনভাবে মানে ওনার উচিত আজকের দিনে উনি চাকরি ছেড়ে ইস্তফা দিয়ে গেরুয়া অবসর পড়া, উনি নিজেও ইলেকশন মানে আমাদের যে মিউনিসিপ্যালিটির যে অ্যাক্ট আছে 1956 সেই অ্যাক্টকে বুড়ি আঙুল দেখিয়ে এই দুজন প্রতিনিধিকে উনি স্বাগত জানিয়েছেন, সম্বর্ধনা দিয়েছেন। আমরা জেলা কংগ্রেস তখন প্রতিবাদ জানিয়েছিলাম, আমরা আরবান ডেভেলপমেন্ট মিনিস্টারের কাছে এবং কমিশনার সেক্রেটারির কাছে আমরা চিঠি লিখেছিলাম, আমরা ধন্যবাদ জানাই কমিশনার সেক্রেটারিকে যে আমরা চিঠি পেয়ে এবং আমরা বলেছিলাম যদি ওনারা সেটা ক্যান্সেল না করেন তাহলে আমরা হাইকোর্টের দ্বারস্থ হব। শিলচরে ফের সংঘটিত হলো দুর্ধর্ষ চুরিকাণ্ড, নগদ অর্থসহ স্বর্ণালঙ্কার হাতিয়ে নিল চোরের দল।
শিলচরে আবারও দুর্ধর্ষ চুরিকাণ্ড সংগঠিত হয়। ঘটনার বিবরণে জানা যায়, অভিজিৎ মজুমদার ওনার পরিবার নিয়ে ভাড়া থাকতেন শিলচর লিঙ্করোড 11 নম্বর লেন 18 নম্বর বাড়িতে। তিনি বলেন, শুক্রবার রাতে আনুমানিক 3টার সময় ওনার ঘরে চুরিকাণ্ড ঘটনা সংঘটিত হয়। চোরের দল হাতিয়ে নিয়ে যায় সোনা, নগদ অর্থ সহ অন্যান্য সামগ্রী। সকালে ঘুম থেকে উঠে তাঁরা দেখেন তাদের ঘরে জিনিসপত্র নেই। সঙ্গে সঙ্গে শিলচর আঙিরখাড়ি আউটপোস্টে খবর দেন। খবর দেওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয় থানার পুলিশ। রাঙ্গিরখাড়ি থানার পুলিশ উপস্থিত হয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা যায়। তিনি বলেন, শিলচর শহরে দিন দিন চোরের উপদ্রব বেড়েই চলেছে, তাই তিনি দাবি রাখেন পুলিশ প্রশাসনের কাছে সঠিক তদন্ত করে চোরের দলকে অতিসত্বর জেলে প্রেরণ করার জন্য। তারা আরও বলেন, পুলিশ প্রশাসন চোরের ঘাঁটিকে উৎখাত করতে ব্যর্থ বলে জানান। বাড়তেই চলছে, কিন্তু পুলিশ প্রশাসনে নীরব ভূমিকা পালন করে তার কিতা কারণ, তার পিছনে কিতা রহস্য আছে সেটা আমরা জানতে চাই এবং পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ রাখবো এবং দাবি রাখবো যে ওনারা যেন এই বিষয়টাকে খুব ভালোভাবে খতিয়ে দেখেন এবং সেই চুর অথবা ডাকাত দলকে অতিসত্বর গ্রেফতার করে উচিত শাস্তির ব্যবস্থা করেন, সেই দাবি রাখবো। আর আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিনের মধ্যে কীভাবে চুরি ডাকাতির সমস্যাগুলো বেড়ে যাচ্ছে, কিন্তু পুলিশ প্রশাসন পুরোই নীরব ভূমিকা পালন করছে। সর্বমোট সব কিছু মিলিয়ে আমার 2 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তো আমি চাই না আগামী দিনে এইভাবে আরও অন্য কেউ ক্ষতিগ্রস্ত হোক, তাই প্রশাসনের কাছে আমি জোর গলায় দাবি করব। লাইব্রেরি সায়েন্সের জনক পদ্মশ্রী ডক্টর এস আর রঙ্গনাথনকে স্মরণ করল আসাম কলেজ লাইব্রেরিয়ান্স অ্যাসোসিয়েশন। শনিবার আসাম কলেজ লাইব্রেরিয়ান্স অ্যাসোসিয়েশনের বরাকভ্যালি জোনের উদ্যোগে ও শিলচর মহিলা কলেজের সহযোগিতায় মহিলা কলেজের প্রেক্ষাগৃহে ন্যাশনাল লাইব্রেরিয়ান্স ডে উদযাপন করা হয়। সেই সঙ্গে লাইব্রেরি ও তথ্য বিজ্ঞান শিক্ষার বাস্তবায়নের ওপর এক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। এদিন শুরুতে প্রদীপ প্রজ্বলন ও লাইব্রেরি সায়েন্সের জনক পদ্মশ্রী ডক্টর এস আর রঙ্গনাথনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে অনুষ্ঠানের সূচনা করেন প্রধান বক্তা আসাম বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ও তথ্যবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান তথা সহযোগী অধ্যাপক ডক্টর মুকুট শর্মা। আসাম কলেজ লাইব্রেরিয়ান্স অ্যাসোসিয়েশনে বরাকভ্যালি জোনের পক্ষ থেকে এদিন মুখ্য বক্তাকে উত্তরীয় ফুলের তোড়া ও স্মারক সম্মাননা দিয়ে সম্বর্ধিত করা হয়। পরে মঞ্চাসীন অতিথিসহ বরাক উপত্যকার বিভিন্ন কলেজ থেকে আগত লাইব্রেরিয়ান বিভাগীয় অন্যান্য কর্মচারীসহ উপস্থিত ছাত্রছাত্রীরা লাইব্রেরি সায়েন্সের জনক ডক্টর এস আর রঙ্গনাথনের 131তম জন্মতিথি উপলক্ষে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এদিনের অনুষ্ঠানে বরিষ্ঠ লাইব্রেরিয়ান যথাক্রমে শিলচর রাধামাধব কলেজের ডক্টর সোনালী চৌধুরী, শিলচর মহিলা কলেজের ডক্টর সরিতা ভট্টাচার্য ও সোনাই মাধবচন্দ্র দাস কলেজের লাইব্রেরিয়ান মিহির কান্তি নাথকে ন্যাশনাল লাইব্রেরিয়ান্স ডে উপলক্ষে সম্মানিত করা হয়। And I have come to know also the colleges who are going to start the course. Already students have applied and there are large number of students who have taken this subject as one of the IDC courses. তাছাড়া লাইব্রেরি সায়েন্সের স্টুডেন্টরা বিভিন্ন কলেজ থেকে যারা এবার লাইব্রেরি সায়েন্সে অ্যাডমিশন নিয়েছে নতুন আইটিসি কোর্সে লাইব্রেরি সায়েন্সে, তারা সবাই আজকে প্রেজেন্ট ছিল। প্রোগ্রামটা খুব রেলেভেন্ট হয়েছে, খুব বেনিফিশিয়াল হয়েছে স্টুডেন্টদের জন্য, কারণ আজকে এলআইএস এডুকেশন যেটা নতুন চালু হয়েছে সেটা নিয়ে আজকে ডিসকাশন হয়েছে। তাছাড়া আজকে স্যার রঙ্গনাথ ফাদার অফ লাইব্রেরি সায়েন্স, ওনাকে আজকে আমরা ট্রিবিউট জানিয়েছি ওনার জন্মদিন উপলক্ষে। আসন্ন দুর্গা উৎসবকে মাথায় রেখে জনগণের মধ্যে শাড়ি ও ধুতি বিতরণ অনুষ্ঠানের সূচনা করল শিলচর রামকৃষ্ণ মিশন। শারদীয় দুর্গোৎসবকে মাথায় রেখে প্রতিবছরের ন্যায় এবারও জনগণের মধ্যে শাড়ি ও ধুতি বিতরণ অনুষ্ঠানের সূচনা করল শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম। শনিবার মিশনের অধ্যক্ষ গণধীশা নন্দজি মহারাজ্যের উপস্থিতিতে কাছাড়ের ডলু ও লালবাগ এলাকায় বসবাসকারী মানুষের মধ্যে 200টি শাড়ি ও শতাধিক ধুতি তুলে দেওয়া হয়। শুক্রবার মিশনের তরফে ইন্দিরাগ্রাম ও ভন্ডুল এলাকায়
450টি শাড়ি ও 2 শতাধিক ধুতি জনগণের মধ্যে বিতরণ করা হয়। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আগামী কিছুদিন জেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় তাদের কর্মকাণ্ড অব্যাহত রাখার কথা বলে সকলের সহযোগিতা কামনা করেছেন মিশনের অধ্যক্ষ গণধীশানন্দজি মহারাজ। আর আমরা এসেছি রামকৃষ্ণ মিশন থেকে। আপনারা সবাই জানেন ঠাকুর রামকৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ, এই তিনজন যে মিশন প্রতিষ্ঠা করেছিলেন সাধুদের, তারই একটা সেন্টার বেলুড়মঠ হচ্ছে মেন সেন্টার, তারই একটা সেন্টার শিলচর। এই শিলচরে আমরা থাকি প্রত্যেক বছরের মতো। এবছরও আমরা আপনাদের কাছে এসেছি আপনাদের পূজা করার জন্যে। আপনারা নররূপী নারায়ণ আর আমরা হচ্ছি সাধু নারায়ণের মা দুর্গার সেবক, তা আপনাদের পূজা করার জন্যে আমরা এসেছি। আর যেগুলো জিনিসপত্র নিয়ে এসেছি আপনাদের পূজার জন্যে, সেগুলো আমরা ভিক্ষে করে করে অথবা মা দুর্গার পূজার সময় ভক্তরা যেসব শাড়ি দেন সেইগুলো নিয়ে এসেছি। আমরা ঘাটে সরস্বতী বিদ্যানিকেতন ও শচীনপুর সিআরপিএফ ক্যাম্পের যৌথ উদ্যোগে তিরঙ্গা পদযাত্রা অনুষ্ঠিত। দেশের 76তম স্বাধীনতা দিবস পালনের অঙ্গ হিসেবে শনিবার আমরাঘাট সরস্বতী বিদ্যানিকেতন ও 147 বিএন সিআরপিএফ শচীনপুর ক্যাম্পের যৌথ উদ্যোগে আমরাঘাটে এক তিরঙ্গা পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আমরাঘাট সরস্বতী বিদ্যানিকেতনের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকা ও সিআরপিএফ জওয়ান সহযোগে এদিন সকাল 8টায় সরস্বতী বিদ্যানিকেতন স্কুল প্রাঙ্গণ থেকে তিরঙ্গা পদযাত্রা শুরু হয়ে আমরাঘাট বাজার সহ এলাকার প্রধান প্রধান রাস্তা পরিক্রমা করে পুনরায় সরস্বতী বিদ্যানিকেতনে এসে শেষ হয়। এদিনের তিরঙ্গা পদযাত্রায় শচীনপুর সিআরপিএফ ক্যাম্পের পক্ষে নেতৃত্বে ছিলেন কমান্ড্যান্ট মহেশ কুমার শর্মা, বীরেন শর্মা, ইন্সপেক্টর হিম্মত গিরি। এছাড়া সরস্বতী বিদ্যানিকেতনের পক্ষে উপস্থিত ছিলেন জয়প্রিয় বর্মণ, বৈশাখী বর্মণ, প্রধান আচার্য রবীন্দ্রনাথ চৌধুরী প্রমুখ। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। আজ আমরা আমাদের আমরাঘাট সরস্বতী বিদ্যানিকেতন এবং আমাদের শচীনপুর সিআরপিএফ ক্যাম্পের সকল জওয়ান ভাইরা মিলে এক পদযাত্রা, তিরঙ্গা পদযাত্রা র্যালিতে অংশগ্রহণ করি। সেই অংশগ্রহণ এ আমাদের সাথে আমাদের বিদ্যানিকেতনের সকল ভাই বোনরা, আমাদের বিদ্যানিকেতনের দাদাভাই দিদি ভাইরা মিলে জড়ো হয়ে আজ এই পদযাত্রায় অংশগ্রহণ করি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। সাম্যবাদী নেতা ফ্রেডরিক অ্যাঙ্গেলসের 128তম মৃত্যু দিবসে এসইউসিআই শ্রদ্ধাঞ্জলি নিবেদন শিলচরে। আজ বিশ্ব সাম্যবাদী আন্দোলনের মহান নেতা ফ্রেডরিক অ্যাঙ্গেলসের 128তম মৃত্যু দিবস উপলক্ষে এসইউসিআই দলের শিলচরের উকিলপট্টিস্থিত জেলা কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন করেন দলের কাছাড় জেলা কমিটির অন্যতম সদস্য সুব্রত চন্দ্রনাথ। এরপর কার্যালয়ে মহান অ্যাঙ্গেলসের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা জানানো হয়। যদিও ফ্রেডরিক অ্যাঙ্গেলসের মৃত্যু দিবস 5 আগস্ট, কিন্তু দলের কেন্দ্রীয় কমিটি 12ই আগস্ট মহান ফ্রেডরিক অ্যাঙ্গেলসের মৃত্যুবার্ষিকী স্মরণ করার সিদ্ধান্ত নেয়। বিশ্ব সাম্যবাদী আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে মহান অ্যাঙ্গেলসের অবদান নিয়ে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন দলের জেলা কমিটির সদস্য সুব্রত চন্দ্রনাথ। আরেকজনের পরিপূরক কার্ল মার্কস যে দর্শনটাকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে শ্রমিক শ্রেণীর বিপ্লবের পরিপূরক যে দর্শনটা তিনি প্রথম পৃথিবীতে প্রবর্তন করেছিলেন সেটাকে আরও সমৃদ্ধ করেছেন ফ্রেডরিক অ্যাঙ্গেলস। এবং সেই অর্থে বিশ্ব শ্রমিক আন্দোলনে ফ্রেডরিক অ্যাঙ্গেলস এবং কার্ল মার্কসের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আজকে গোটা পৃথিবীতে যে কমিউনিস্ট পার্টিগুলি গড়ে উঠেছে, প্রত্যেকটি কমিউনিস্ট পার্টির অ্যাসেন্সটাই হচ্ছে, মূল মন্ত্রটাই হচ্ছে মার্কসিজম এবং অ্যাঙ্গেলসের চিন্তা ভাবনা। মার্কস অ্যাঙ্গেলসকে যেমন আমরা একসাথে রাখি, তেমনি আমরা এই যুগের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক মার্কসবাদী দার্শনিক লেনিন, স্ট্যালিন, মাও সেতুং এবং সিদ্ধার্থ বসুকেও আমরা একই সঙ্গে।
আলগাপুর ব্লকের প্রত্যেকটি জীবিতে পালন করা হলো মেরি মিট্টি মেরা দেশ কার্যসূচি। গৌরবময় ঐতিহ্যময়ী অসম উন্মোচন হলো সীমান্ত জেলা করিমগঞ্জে। মেরি মাটি মেরা দেশ কর্মসূচির অঙ্গ হিসেবে শনিবার হাইলাকান্দির আলগাপুর ব্লকের অন্তর্গত প্রত্যেকটি জিপিতে শহীদদের সম্মান ও বৃক্ষরোপণ সহ অন্যান্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্লকের উত্তর কাঞ্চনপুর জিপিতে মহিলাদের অভূতপূর্ব সাড়া পরিলক্ষিত হয়। এদিন জানকীবাজার হাইস্কুলে বৃক্ষরোপণ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার অতিরিক্ত জেলাশাসক সহ বিডিও সমুদ্রল জ্যোতি গগৈ, জিপি সভাপতি খসরু আহমেদ চৌধুরী, জিপি সচিব দেবাশু পাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেষ নাম শহীদ স্মরণ কর্মী আছেন, ওদেরকেও আমরা আমন্ত্রণ করেছি এবং প্রতিটা জিপিতে যারা যারা আছেন সবাই উপস্থিত থাকবেন, সবাইকে আমরা নিমন্ত্রণ করেছি। এই সবাই উপস্থিত আজকে হয়েছিলেন আমাদের খণ্ডনীয় আধিকারিক এবং অতিরিক্ত আয়ুক্ত মহাশয়। ওনারা অন্য একটা জিপিতে গিয়েছেন, প্রোগ্রাম চলছে, কিছুক্ষণ পরে আমাদের কালীনগর জিপিতে একটা প্রোগ্রাম হবে ওই 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে। তাই সবাইকে আমি অনুরোধ জ্ঞাপন করছি এবং ধন্যবাদও জ্ঞাপন করছি আজকের সবাই, আজকের যে অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য সবাই যে সহযোগিতা আমি পেয়েছি সবাইকে আমি ধন্যবাদ জানাই। আলগাঁও ব্লকের প্রত্যেকটা জিপিতে চলে গেছে, প্রত্যেকটা জিপিতেই আজকে অনুষ্ঠান চলবে, শুধু জিপিতে নয় অন্যান্য প্রতিষ্ঠানে হয়তো বা চলবে, কিন্তু বিশেষ করে আমরা পঞ্চায়েতের কথা আমি বলছি, সব পঞ্চায়েতে আজকে অনুষ্ঠান হবে এবং আগামী 15 তারিখেও প্রত্যেকটা জিপি অফিসে পতাকা উত্তোলন হবে, শিল্পকলামের পতাকা উত্তোলন হবে। সবাই ওই অনুষ্ঠানে পুনরায় সহযোগিতা করার জন্য আমি আহ্বান রাখছি, অনুরোধ রাখছি। গৌরবময় ঐতিহ্যময়ী অসম উন্মোচন হলো সীমান্ত জেলা করিমগঞ্জে। অসমের শিল্প সংস্কৃতির ঐতিহ্যভূমি, পর্যটন স্থল ইত্যাদি নিদর্শন রেখে সীমান্ত শহর করিমগঞ্জে গড়ে তোলা হয়েছে ঐতিহ্যময়ী অসম। বরাক ও ব্রহ্মপুত্রের ভাষা, শিল্প ও সংস্কৃতি নিয়ে বিভিন্ন দল সংগঠন বিভিন্ন সময় বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল, কিন্তু তা আজ বাস্তবে করে দেখালো একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। গোটা অসমের চিত্র তুলে ধরা হয়েছে করিমগঞ্জের ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলে। তালিকায় রয়েছে অসম তথা গোটা বিশ্বের অন্যতম ধর্মীয় প্রতিষ্ঠান অসম রক্ষাকারী বীর যোদ্ধাদের চিত্র, রংঘর, নামঘর, বাঙালির লোকশিল্প ধামাইল, ভাষা আন্দোলনের জাতীয় স্মারক খাসপুর রাজবাড়ি সহ কাজিরাঙ্গা জাতীয় পার্কের চিত্র বিদ্যালয়টিতে তুলে ধরা হয়েছে। ঐতিহ্যবাহী অসমের মূল লক্ষ্য শিল্প সংস্কৃতি ও ভাষা সহ অন্যান্য নিদর্শনের ইতিহাস আগামী প্রজন্মের মধ্যে তুলে ধরা। ফাইবারের তৈরি এই ঐতিহ্যময় অসম গড়ে তুলতে শিল্পীদের প্রায় 3 মাস সময় লেগেছে বলে জানান বিদ্যালয় কর্তৃপক্ষ। তাহলে এটা আমার মনে হয় এটা একটা বিরাট ভুল হবে। তো আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ডক্টর শ্রী কামালউদ্দিন আহমেদ মহাশয়, যার হাত ধরে আজকে আমাদের এই প্রতিষ্ঠান এই জায়গায় এসে দাঁড়িয়েছে। স্বর্গীয় কামালউদ্দিন মহাশয়কে আমাদের অন্তর থেকে শ্রদ্ধা, যে এই শিল্পী শিল্পকে মধ্যে দিয়ে যেটা আমরা বলা কথার মধ্যে দিয়ে না পারি তার চেয়ে অনেক অনেক বেশি পারি আমাদের শিল্পের মধ্যে দিয়ে। এবং এই জন্য শিল্পী এত সুন্দর এবং শিল্পীকে সবাই ভালোবাসে, কারণ তার শিল্প এমন একটা জিনিস যেখানে সে সহজেই মানুষের কাছে পৌঁছে দিতে পারে তার বার্তা, তার যে চেতনা, তার যে ঐতিহ্য, তার যে চিন্তন ক্ষমতাটা সেটাকে পৌঁছে দিতে পারে। মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত 15 জনকে 2,000 টাকা মাসিক স্কলারশিপ প্রদান করবে টিম করিমগঞ্জ। টিম করিমগঞ্জের তরফে এবারের মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত জেলার 15 জন ছাত্রছাত্রীকে মাসিক স্কলারশিপ প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে টিম করিমগঞ্জের কর্মকর্তারা জানান, আগামী 18 আগস্ট এক অনুষ্ঠানের মাধ্যমে স্কলারশিপ ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হবে। আর্থিকভাবে দুর্বল পরিবারের 10 জন ও সর্বোচ্চ নম্বর প্রাপ্ত 5 জনকে এই স্কলারশিপ প্রদান করা হবে বলে এদিন জানিয়েছেন তারা। এছাড়াও রাজ্য সরকারের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরির সুযোগ করে দিতে
অনলাইনে কোচিংয়ের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত 117 জন চাকরিজীবীকেও সংবর্ধনা জানানো হবে বলে জানিয়েছেন আয়োজকরা। ওদের সবাইকে আমরা স্কলারশিপ দেব, ওদের অলরেডি লিস্ট আইডেন্টিফাই হয়ে গেছে, মানে কোইমাছ মানে রোলার স্কুল থেকে একজন মানে স্ট্যান্ড করেছে, আর বেবলিন স্কুল থেকে দুজন আছে, এরকম করে মধুপূর্ণা কোন জায়গার মেয়ে একজন আছে, আর বাকি দশজন আরও স্টুডেন্ট করবেন যে একদম রিমোট এরিয়াস থেকে, বিশেষত যারা 80% উপরে মার্কস পেয়েছে এবং যারা আর্থিকভাবে অসচ্ছল পরিবার থেকে এসছে, এরকম আরও দশজন স্টুডেন্টকে আমরা আইডেন্টিফাই করেছি। তো এরকম টোটাল 15 জন ছাত্র ছাত্রীদের আমরা এই টিম করিমগঞ্জ ফাউন্ডেশনের তরফ থেকে আমরা স্কলারশিপ দেব। স্কলারশিপ হচ্ছে গিয়ে যে প্রত্যেক মাসে ওদেরকে 2000 টাকা করে দেওয়া হবে ফর দ্য ডিউরেশন অফ ওদের ফার্স্ট ইয়ার, এইচএস ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার। সদ্যপ্রয়াত শিলচরের বিশিষ্ট ধর্মপ্রাণ মহিলা মালতী পালের অকাল মৃত্যুতে শোক নানা মহলে। সদ্যপ্রয়াত শিলচরের বিশিষ্ট পরহিতৈষী ধর্মপ্রাণা মহিলা মালতী পালের অকাল মৃত্যুতে শোক নানা মহলে। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সন্ধে 6:30 শিলচরের এক বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শিলচরের বিশিষ্ট ব্যবসায়ী তথা মর্নিং ক্লাব ও ইউনাইটেড ক্লাবের সভাপতি সমাজসেবী রাজকুমার পালের সহধর্মিনী মালতী পালের মৃত্যুর পর যেভাবে বিভিন্ন মহলের বিশিষ্টজনেরা তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং সমবেদনা জানিয়েছেন, এর জন্য রাজকুমার পাল সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সপ্তম জাতীয় গাটকা চ্যাম্পিয়নশিপে অসম 4টি ব্রোঞ্জ জয়ী। গত 4-6 আগস্ট গুয়াহাটির কাম্বীর চন্দ্র ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত সপ্তম গাটকা খেলার আয়োজন করা হয়েছিল। এতে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভিন্ন বয়সের প্রতিযোগীরা অংশ নেন। জাতীয় চ্যাম্পিয়নশিপে অসমের মেয়েদের অনূর্ধ্ব 11 গ্রুপে পঙ্খুরি সরকার ও স্বর্ণকিতা দে এবং অনূর্ধ্ব 19 ছেলে গ্রুপে সুব্রত সিনহা অংশ নেন। কোচ রামজয় দাস জানান, গাটকা বা মার্শাল আর্ট খেলা হলো এক ধরনের শরীরচর্চা। এইসব খেলা শরীরকে সুস্থ ও রোগমুক্ত রাখতে সাহায্য করে থাকে এবং বিশেষভাবে মেয়েদেরকে নানা ধরনের বিপদ থেকে রক্ষা করে থাকে। তাই এই গাটকা অর্থাৎ মার্শাল আর্ট খেলা শিখতে অনুরোধ জানান রামজয় দাস। সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ সঞ্জীব সরকার। তো আজকে আমরা একটা প্রেস মিট করতে চলেছি, এটা হচ্ছে 7 ন্যাশনাল গাটকা চ্যাম্পিয়নশিপ গুয়াহাটি কামামি ইন্ডোর স্টেডিয়ামে হয়েছিলো। এখান থেকে আমরা পুরো আসাম থেকে 150 জন পার্টিসিপেট করেছিল, অ্যান্ড আমাদের বরাকবুলি কাছাড় ডিস্ট্রিক্ট থেকে হয়েছিলো 8 জন পার্টিসিপেট করেছিল, এর মধ্যে 4 জন ব্রঞ্জ আসছে। তো অল ওভার ইন্ডিয়া থেকে অনেক স্টেট থেকে আসছে, কমসে কম 700-800 স্টুডেন্ট হবে এখানে পার্টিসিপেট করেছে। তো বরাকবুলির জন্য ভালো খবর একটা যে 8 জন। তো গাটকা হচ্ছে এবার 37 ন্যাশনাল গেমসে এটা ইনক্লুডিং হয়ে গেছে আর সঙ্গে খেলো ইন্ডিয়াতে যুক্ত হয়েছে। তো এটা হচ্ছে গাটকা শিখ মার্শাল আর্ট, এটা হচ্ছে শিখ মার্শাল আর্ট স্টিক দিয়ে খেলা হয়, এটা স্টিক আর ফাইটিং স্টলে স্টিক পাই থাকে। এটা হচ্ছে একটা মোটো আছে যেটা হচ্ছে আর ফিটনেস অ্যান্ড স্যাটিসফ্যাকশন জন্য। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। শিলচর জয়ন্তিয়া সড়কে আসাম মালার কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ সড়ক বিভিন্ন সংগঠন। কুশিয়ারা নদী সাঁতরে বাংলাদেশে চলে যাওয়া করিমগঞ্জের যুবককে ফেরত পাঠালো বিজিবি। যানজট মোকাবেলায় 16 আগস্ট থেকে জোর বেজোর ইরিশকা শিলচরে, স্বস্তির আশা শিলচরে। অবৈধ মদের ব্যবসা বন্ধের দাবিতে পথে নামলেন কাঁঠালজীবির হালটিরা এলাকার মানুষ। স্বাধীনতা দিবস উপলক্ষে 147 ব্যাটালিয়ন সিআরপিএফ এর তিরঙ্গা যাত্রা আয়োজিত কাশীপুরে। এখনকার মতো বিটিএন নিউজ এখানেই শেষ করছি, ধন্যবাদ।